হ্যালো, আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বন্ধুরা, যারা যেখান থেকেই আমার ভিডিওটি দেখতেছেন। তো প্রতিনিয়ত আপনাদের জন্য ভিডিও তৈরি করে থাকি কিছু বোঝানোর জন্য। তো আজ একটি সিঁড়ি দেখানোর জন্য আপনাদের উপর থেকে আগে দেখিয়ে নিয়ে যাচ্ছি। বিল্ডিংটি উপরে রেলিং দেখাতেছি, তো 3 ফিট ওয়াল দিয়ে তারপর নৈচাস ফিটিং করা হয়েছে। তো এটা সিঁড়ির রুম থেকে শুরু করতেছি আপনাদের ভিডিওটি। তো মূল বিষয়টি, মূল আকর্ষণ হচ্ছে আপনাদের দোতলায় 20 ফিট উপরে ছাদ দেওয়া হয়েছে। তো সেদিকে সিঁড়িটি দেখানোর জন্য আপনারা কয়েকজন আমাকে ফোন দিয়েছিলেন, তো যে সিঁড়িটা ভালোভাবে দেখাই, তো সেই জন্য আপনাদের এই ভিডিওটি আপলোড করা। তো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো চ্যানেলটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সাথেই থাকুন। তো দেখতেছেন আমি উপর থেকে উঠতেছি, তো এটা সিঁড়ি কিন্তু দোতলা থেকে করা হয়েছে। তো নিচে থেকে যে সিঁড়ি উঠবে সেটা কিন্তু আর একটি সিঁড়ি। তো এই বিল্ডিংটি কিন্তু একটু অন্যরকম হবে যখন কাজ শেষ হয়ে যাবে। তো এখন প্লাস্টারের কাজ চলতেছে, উপরে চলতেছে, ভিতরে কয়েক জায়গায় কাজ চলতেছে। তো দেখতেছেন যে এখানে দাঁড়িয়ে থেকে এখান থেকে কিন্তু লম্বায় অনেকটাই জায়গা। এখানে মাঝখানে 2টি রুম হয়, তো 2টি রুমের ভিতরে মাঝখানে একটি টয়লেট দেওয়া হয়েছে। তো আপনারা দেখালাম, এটা কিন্তু নিচে থেকে নিচের কাজটা দেখালাম, যে যে এই যেখানে দাঁড়িয়েছি এটা কিন্তু বাইরে যে কাজটা সেটা কিন্তু এখান থেকে দেখাই দিয়েছি, যাতে বোঝা যায় যে কোথা থেকে কোথায় যাই। ওই সিঁড়ি থেকে উঠে আমি যে সিঁড়ি থেকে নামলাম ওখান থেকে, তো একটি রুম ওভারটেক করে যে টয়লেটটি দেখা দিয়েছি এখানে কিন্তু একটি টয়লেট এবং 2 সাইডে 2টি রুম রয়েছে। তো খেয়াল রাখবেন আপনারা দোতলার এই কাজটা দেখাইতেছি। তো উপরে 2টি রুম দেখলেন, একটি টয়লেট দেখলেন, সাথে একটি বারান্দা। তো পিছনের একটি জায়গা রয়েছে, সেই জায়গায় কিন্তু আপনাদের দেখাবো পুরো পর যে সেখানে কিন্তু আর একটি জায়গা রয়েছে। তো এখানে কমপ্লিট করা হয়েছে, তো এটা কিন্তু বাহির সাইড। বাইরের সাইডে যে সামনে যে কাজগুলো করা হয় এখানে কিন্তু লিভারের পিলার দেওয়া হয়নি। তো বাহিরের কাজটা দেখা দিয়েছে যে এটা কিন্তু সামনে রাউন্ডের মতো করে একটু ডিজাইন করে নিয়েছে। তো যাই হোক, আমি কোনারে রং দিয়েই কিন্তু বের হলাম। বের হয়ে আপনার যে হল রুম যে 20 ফিট আছে উপরে, এটা কিন্তু চতুর্দিকে দিয়ে যে এটা জায়গা রাউন্ডে দেখতেছেন এখানে কিন্তু ভালোভাবে অ্যাসেস লাগানো হবে। তো যাই হোক, এই সিঁড়িটি ভালোভাবে খেয়াল রাখুন। এই সিঁড়িটি প্রথম থেকে উঠে তারপর আপনার দুই দিকে চলে গেছে, যে আপনি প্রথমে যে 5 ফিট উপরে উঠে একটি চৌকি, চৌকি থেকে আপনি ইচ্ছা করে ডান দিকে অথবা বাম দিকে যেতে পারেন। তো এখানে কিন্তু মাঝখানে যে কানিশ থেকে দেওয়া হয়েছে ছাদ থেকে, ছাদ কিন্তু প্রায় 20 ফিট উপরে দেওয়া হয়েছে। তো রাউন্ডের কাজ চলতেছে দেখতেছেন। তো আপনাদের কিন্তু এক সাইড এবং হল রুম ওভারটেক করে আমি অন্যদিকে যে রুমটি রয়েছে সেদিকে কিন্তু ঢুকে গেলাম। তো এদিকে কিন্তু কোনো রুম করা হয়নি। আপনারা এই নিয়ে একটি কথা বলে একজন ভিডিওতে বলেছিলেন, তো সেই জন্য দেখানো। এটা কিন্তু রাউন্ড, প্রথম থেকে রাউন্ড যে গেটটি, এখানে কিন্তু ইচ্ছে করলে 2টি রুম, একটি টয়লেট বা কিচেন করতে পারেন। অনেক বিশাল বড় একটি জায়গা, তো এখানে মানুষজন আসলে বসার জন্য বা ছোটোখাটো কোনো অনুষ্ঠান করার জন্য এমোরের সাইড রাখা হয়েছে। তো তারপর থেকে কিন্তু আমি আবারও আপনাদের দেখালাম যে আমি কোন দিক থেকে ঢুকলাম। তারপর এটি এদিকে দিয়ে বরাবর ঢুকে আপনাকে আমি ঠিক প্রথম থেকে যেদিকে দেখেছিলাম তো সেদিকেই আপনাদের ইচ্ছা দিয়ে নিয়ে যাচ্ছে। তো নিয়ে খেয়াল রাখুন, আপনারা যেটা বোঝাতে চাচ্ছি যে প্রথম যে সিঁড়ি থেকে যে রাউন্ডটা দেখতেছেন, নিচের সিঁড়ি থেকে উঠে চৌকি থেকে সামনের যে রাউন্ডটি, এই রাউন্ডে এখানে অ্যাসেস লাগানো হবে। খুব সুন্দর হবে বিল্ডিংটি আসলে, যেভাবে করতে চান। অনেক সময় বলে আমাকে বলেছিলেন যে এটা রাউন্ডটা কোথা থেকে। তো এই যে দরজাটা দেখছেন, এই দরজার বাউল সিটে কিন্তু আরও 2টি রুম করতে পারবেন, তো সেই দিকে এখনও করা হয়নি। তো এখানে অ্যাসেস লাগানো হবে, দেখবেন অ্যাসেস লাগানোর পর ঠিক সেই রকম বিল্ডিং হবে। নিচে কিন্তু 10 ফিট হাইট হয়েছে, তো আমি যেখানে দাঁড়িয়ে আছি যেখানে মিস্ত্রি কাজ করতেছে ওপরে কিন্তু 10 ফিট, তার মানে 20 ফিট উচ্চতায় একদম ছাদ দেওয়া হয়েছে। নিচে সম্পূর্ণ খোলা, একদম বাইরের সিস্টেম। তো বিশেষ করে বাইরে এই ধরনের কাজ করা হয়, তো এইসব ধরনের কাজ করলে আপনার জায়গা অনেক ব্যয়বহুল চলে যায়, টাকা অনেক খরচ হয়। তো দেখাইতেছি জিনিসটি খেয়াল রাখবেন। তো ওপরে কিন্তু আপনার মাত্র 2টি রুম পেলেন, 2টি এবং বড় রুমটি নিয়ে 3টি রুম পেলেন উপরে। তো যে রাউন্ডটি এখানে কিন্তু এই রাউন্ডটি দেখালাম। তো যদি এই সম্পর্কে আপনাদের আরও কিছু জানা থাকে তাহলে অবশ্যই সেটি বলতে পারেন, আমি ভিডিও বড় করলাম না সেই জন্য আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করে গেলাম। তো তারপরেও যদি কোনো কিছু জানতে বাকি থাকে তাহলে অবশ্যই সেটি বাংলায় কমেন্ট করবেন, আমি বোঝানোর চেষ্টা করবে। তবে কাজ করার আগে অবশ্যই যে নির্মাণ কাজগুলো করে থাকেন এই কাজগুলো, এটা কিন্তু দোতলা যে সিঁড়িটি আমি যেখানে দাঁড়িয়ে পর্যন্ত আবার আপনাদের দেখে গেলাম, যে এখান থেকে উঠে আপনি যখন আপনি উপরে চলে যাবেন তখন ওই সিঁড়ি দিয়ে যেতে হবে। এটা কিন্তু দোতলা পর্যন্ত শেষ, তারপরে আউটসাইডে কোনার দিয়ে একটা রুম করা হয়েছে। তো যাই হোক, দেখিয়ে নিচ্ছি। যদি আপনি এই ধরনের কোনো কাজ করতে চান তাহলে সেটি কিন্তু অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে করবেন। তো যে গেটগুলো দেখা দিচ্ছে, এই গেটটি কিন্তু নিচে 1টি রুম, নিচে 1টি রুম দেখলেন, তারপর টয়লেট, তারপর এই যে এদিকে আরেকটি রুম আছে। তো তারপর
নিচে এইটি একটি হল রুমের মতো বিশাল বড় একটি গোল রুমটি যেটা গোল করা হয়েছে, আর এই যে আরেকটি গেট দেখতেছেন, তো এই গেটগুলো কিন্তু বাইরে থেকে স্টে দেখতেছেন, ভিতরে ভিতরে কিন্তু অনেকটাই সুন্দর একটি কাঠের দরজা লাগানো হয়েছে। তার মানে এখানে একটি দরজায় তিনটি দরজা লাগানো হয়েছে, তো কাঠের দরজার উপর একটি নেট লাগানো হয়েছে স্টিলের, তারপরে কিন্তু স্টিলের দরজা লাগানো হয়েছে তার জন্য নিরাপত্তার জন্য। তো আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য এক ভিডিওতে, ও সেই পর্যন্ত ভালো থাকবেন। আমার আরও একটি চ্যানেল রয়েছে, সেটিতে ঘুরে আসতে পারেন।